আব্বা আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো বাবা এই তো আব্বা আছি ভালো আছি আব্বা আপনারা সবাই কেমন আছেন না সবাই ভালোই আছে কিন্তু তুমি চলে গেলে যাওয়ার পথে একটা ফোন নাই আমি তোমার মা সবাই তো তোমাকে খুব চিন্তায় আছি বাবা বুঝছো আব্বা বুঝেনি তো আব্বা এখানে ধরেন একটা চাকরি লইছেন আব্বা আসার লগে লগে তো আব্বা ট্রেনিং শুরু হয়ে গেছে এই ধরেন সকালবেলা বাইরে বাইরে মনে করেন সারাদিন ট্রেনিং করি রাতের বেলা বাসায় আসি বাসায় মনে করেন বাট্টাত খায়া তারপর মনে করেন ঘুমায় যাই পরে ঘুমাইতে উইটা মনে করেন যে আবার ট্রেনিং এ যাইগা বুঝছেন না আব্বা না বাবা আমি বলি তোমাকে শুনো তুমি চাকরি পাইছো তুমি ঢাকা গেছো এলাকার লোকজন খুব খুশি হইছে কিন্তু তুমি তো জানো তুমি আমারে একটা মতো সাওয়াল যে তুমি ঢাকায় চলে গেছো তোমার মা সব সময় টেনশন করে তুমি একটু মাঝে মাঝে ফোন করো তোমার মার সাথে কথা বলো আমার সাথে কথা বলো ঠিক আছে হ্যাঁ আব্বা ঠিক আছে আব্বা ফোন করুন না সমস্যা নাই আব্বা আম্মা কেমন আছে আব্বা হ্যাঁ তোমার আম্মা ভালোই আছে কিন্তু তোমার আম্মা তো তোমার সবসময় টেনশন করে তুমি তোমার মাকে ফোন করো ঠিক আছে আব্বা আমার টেনশন করতে মানা করো না বেনা টেনশন করার কি আছে কোন আমি ভালোভাবে চাকরি করতেছি ভালোভাবে খাইতেছি ঘুমাইতেছি উদয় আমার কোন তো টেনশন না করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো তুমি তোমার মাকে ফোন করতে ভুলো না আর সাবধানে থেকো ঢাকা শহর কিন্তু খুব সাংঘাতিক জায়গা বাবা হ্যাঁ রে আব্বা আপনি কি মনে করেন আব্বা ঢাকা শহর সাংঘাতিক হলে কি আছে আপনি পোলা কি সাংঘাতিক না দেখতে হইব না আমি কার পোলা হ্যাঁ আমার কেউ কি এখানে কোনো ক্ষতি করতে পারবো আব্বা আমিও কারো কোনো ক্ষতি করি না কেউ আমার কোনো ক্ষতি করতে আইব না বুঝছেন আপনারা খালি আমার জন্য খালি দোয়া করেন আপনি পলাটা লেগে দোয়া করেন আর আমি এখানে দেখি ছুটি ছাটা পাইলেই আমি চাইলাম বাবা টেনশন করেন না ঠিক আছে না না সেই বিশ্বাস আমার আছে বাবা তারপরেও বাবা আর মন সাওয়ালের জন্য সবসময় কাঁদে একটু ভালো মতো থাকো ভালো মতো খাওয়া 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 খাদ্য করো ভালো মতো খাওয়া খাদ্য করো ঠিক আছে আব্বা ঠিক আছে কোনো সমস্যা নেই আব্বা আর তুমি টাকা পয়সার জন্য কোনো চিন্তা করো না ঠিক আছে যদি টাকা লাগে চাইও ইনশাল্লাহ দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে আব্বা ঠিক আছে টাকা পয়সা কোনো টেনশন করুন আর আপনি আছেন না টাকা পয়সা লাগলে তো আপনার কাছ থেকেই চাবো তাই না ঠিক আছে আব্বা ঠিক আছে আসসালামু আলাইকুম আব্বা হ্যাঁ হ্যালো জৈশা আছি রে মামা ভালো আছি তোর খবর কি তোর কথা অনেক মনে পড়তেছিল লিগা ফোন দিছিস ব্যস্ত থাকো সেই লিগা ধরকে ফোন দেই না নতুন চাকরি নিছিস আমি তো জানি না যে তুই কোন সময় ফ্রি থাকো কোন সময় ওত বেটা মনে পড়লে বেটা ফোন দিবি আমি ব্যস্ত থাকি না কি থাকি এটা তো জানা দরকার আছে কোনো হ্যাঁ তুই আমার বন্ধু তুই আমার যখন মন চায় আমার তখন ফোন দিবি বুঝছিস নাই আর আমি তো ব্যস্ত থাকি কি করুম ক ব্যস্ত থাকার লাগি তো ঢাকা শহর আইছি বুঝছিস নাই ও এটা ঠিকই এখন কো হাডুডুর মাঠটাটের কি অবস্থা সবকিছু কি ঠিকঠাক খেয়াল রাখতেছস আমার কবিতা সংগঠনে খেয়াল রাখতেছস নাকি আমি আসার পর সব অফ করে দিছস কোনটা ও আমি তুই যা যা ধুয়ে গেছস আমি সবকিছু দেয়া রাখছি ক্লাব কর তারপরে যে কবিতার ক্লাব কর তারপরে যে হাডুডু হাডুডু মাঠ সব ঠিক আছে তো সব তুই যেমন ধুয়ে গেছস সামনেই আছে ঠিক আছে সবকিছু দেয়া রাখিস তানিয়া তো দোস তানিয়ারে তো আমি লাগুরই পাই না আমি তোর বাড়ির সামনে যাইতেই পারি না তুই ছিলি একটা সাহস করে গেছি এখন তো যাইতে পারি না তো জৈশা এডি আমি নিজে নিজে করতে হইব না হ্যাঁ সব সময় আমি থাকুম রে তারপরে যদি কোনো ঝামেলা হয় আমারে জানাইস যদি তানিয়ারে কিছু কইতে হয় হেডাও আমারে জানাইস আমি তো আমার এখানে আয়া তো কাজে কামে আটকে গেছি বুঝছস এর লেগে হয়তো রেগুলার তোর লোকের যোগাযোগ করতে পারি না বুঝছস নাই জসিম একটু ম্যানেজ কর আমি তো আইতাছি আবার রে ভাই আমি তো কয়েকটা দিনে লেগে আইছি রে বন্ধু উদয় প্যারা লইস না তো আচ্ছা তাহলে ঠিক আছে আমি তাহলে মাঝে মাঝে ফোন দিব হ্যাঁ ফোনটা ধরিস করে ছাড়া কিন্তু আমি ভালো নাই ধর বেটা মন খারাপ করিস না তো এগুলো নিয়ে মন খারাপ করে কোনো লাভ আছে আমি তো আইতাছি আমি কি একবারে লেগা ঢাকা শহরে চলে আইছি এই জসিম হ্যাঁ আইতাছি না আমি আবার ঠিক আছে দোস্ত তাহলে ভালো থাকিস তাহলে হ্যাঁ আমি আবার ফোন দিব না তোর ফিয়ার ঠিক আছে তাহলে পারবেশ ভালো থাকিস বন্ধু ওকে থাক আসসালামু আলাইকুম কাকা কি রে কই যাইতাছস যাইতেছি একটু কাকা ওই যে ক্লাবের দিকে যাইতেছি তা তোর মন খারাপ কা বাবা না মন খারাপ না কাকা মন ঠিকই আছে তুই কি মনে করছিস বুঝি না বন্ধুর জন্য মন খারাপ তাই না আরে শোন ফোনে কথা কবি তোরই তো বন্ধু তাই না কথা কই কাকা কথা কই দিনে একবার দুবার কথা হয় আল্লাহ শোন
আমি তো জানি সারা গ্রামের লোকজন জানে তোর দুজন কত ক্লোজ বন্ধু আছে। আমি বুঝি বাবা, যাই হোক তুই ওর সাথে কথাবার্তা বলে মাঝে মাঝে খোঁজ খবর নিস, তোরও ভালো লাগবো আমারও ভালো লাগবো। আমি খোঁজ খবর নেই কাকা, শুনছি ঢাকায় অনেক বড় একটা চাকরি লইছে, মানে ভালো টাকা পয়সা পাইবো বুঝছো। হ্যাঁ বাবা, আমিও খুব খুশি যে ছেলেটা আজকে পথের দিকে গেছে। আর তোর তো বন্ধু তাই না, তোর একটা বন্ধু ভালো থাকলে তুইও তো ভালো থাকবি। আমি অনেক খুশি কাকা, ও যে একটা ভালো জায়গায় গেছে আমি খুব খুশি কাকা। ঠিক আছে, দোয়া করি বাবা তোর ভালো থাকিস। হ্যাঁ জি, ওকে থাক।